ঘরে ঘরে দশভুজা। নমস্কার, আমি সোহিনী সেনগুপ্ত। আসলে সব মেয়েরাই মা দুর্গার রূপ। সেই ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমাদের মায়েরা সংসারের নানা সমস্ত কাজ একা হাতে সামলে উঠেছেন সারা জীবন ধরে। তা থেকেই মনে হতো যে আমাদের মায়েদেরও বুঝি মা দুর্গার মতো দশটা হাত। শুধু এই হাতগুলি দেখা যায় না, না না, সংসারের শুধু সমস্ত কাজকর্ম নয়, জীবনের নানান প্রতিকূলতাকে জয় করে তারা নিজেদের জীবনকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাই আজ আকাশ আতের গুড মর্নিং আকাশের টিম ঠিক করেছেন যে তারা এই সমস্ত দশভুজাদের সম্মানিত করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা অসংখ্য দশভুজার খোঁজ পেয়েছি এবং তাদের সবাইকে আমরা দেখানোর চেষ্টা করেছি এই দেবীপক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে। আর আজ আমরা জানব সেই দশজন নারীদের কথা, আমাদের দশভুজা, যাদের জীবনের লড়াই হয়তো বহু নারীদের অনুপ্রাণিত করতে পারবে। আজ প্রথমে আমরা যে দশভুজাকে ডেকে নেব, তিনি প্রকৃত অর্থে শক্তির প্রতীক, প্রকৃত অর্থেই যিনি মৃত্যুর মুখ থেকে মনের জোরে ফিরে এসেছেন এবং জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। দুই মেয়ে, স্বামীকে নিয়ে সুখের সংসার, কোনোদিনও কোনো কিছু অভাব ছিল না জীবনে। 2018 ডিসেম্বরের এক সন্ধেবেলায় এক দুর্ঘটনা সবকিছু ওলটপালট করে দিল। গভীর হতাশায় তলিয়ে যাচ্ছিলাম রোজ। পাশে ছিল সন্তান আর স্বামী, মাথায় 38টা সেলাই আর মনের গভীর ক্ষত নিয়েই উঠে দাঁড়িয়েছি। শুরু করেছি অনলাইন বিজনেস, কোনো প্রতিকূলতাই দমাতে পারিনি, পারবেও না, কারণ আমি জানি প্রতিটি নারীর মধ্যেই থাকে দশভুজা। ঘরে ঘরে দশভুজার আসরে আপনাকে স্বাগত। হ্যাঁ পাপিয়া, আপনি তো সাংঘাতিক, আপনি শক্তির প্রতীক। বলুন আপনার লড়াইয়ের কথা কি বলুন। আমার হাজবেন্ড আর দুই মেয়ে নিয়েই সংসার, সেখান থেকে চলছিল। আর পাঁচটা মহিলার যেরকমভাবে সংসার ধর্ম চলে সেরকমভাবেই চলছিল। আমারও কিছু নিজস্ব কাজকর্ম ছিল যেগুলোর মধ্যে আমি ভীষণভাবেই ব্যস্ত থাকতাম, কারণ সত্যি কথা বলতে গেলে অ্যাজ এ হাউসওয়াইফ শুধুমাত্র রান্না করা আর বাচ্চা সামলানো আর টিভি দেখাটা আমার এক, মানে আমার মনে হয় না যে ওটাই একমাত্র জীবন, সবটাই দরকার জীবনে। তার পাশাপাশি আমি সবসময় কোনো না কোনো কাজকর্মের সঙ্গে সবসময় থাকতাম। তো এরকমই একটা কাজকর্মের সঙ্গে আর কি করতে করতে আমি একদিন কলকাতা থেকে ফিরছিলাম, মানে সন্ধ্যের দিকে ফিরছিলাম। তো ফেরার পথেই আমার একটা সাংঘাতিক দুর্ঘটনা হয়, ভিআইপি রোডের ওপরে উল্টো রুট থেকে একটি ট্যাক্সি আমাকে সেকেন্ডের মধ্যে, মানে আমি জাস্ট দাঁড়িয়েছি যে আমি মানে বাস পাবো বা অটো পাবো বা ট্যাক্সি পাবো কিছু, কিন্তু ওটা তো ওয়ান ওয়ে টোটালি, কিন্তু উল্টো রুট থেকে ট্যাক্সিটি আমাকে সেকেন্ডের মধ্যে মেরে দিয়ে বেরিয়ে যায়। এবং সেই মুহূর্তে রাস্তায় আমি একা, এবং আমার এই বাঁ দিকটা, এই দিকটা কিন্তু পুরোপুরি এরকম ভাবে ঝুলছে, এই পার্টিকুলার চোখের এইখান থেকে এতটা 8 ইঞ্চি 38টা সেলাই আছে। আমি নিজে টের পাইনি, কিছু একটা হয়েছে বুঝতে পেরেছি, পাগলের মতো দৌড়াদৌড়ি করছি ব্যাগটা খোঁজার জন্য। তখন আমি উঠে মুভ করতে পারছি, হ্যাঁ, মানে ওটা আমার কাছে আজকে যেমন আশ্চর্য, সেই মুহূর্তে যারা ছিলেন আমার সঙ্গে এবং ভীষণভাবে হেল্প করেছিলেন ট্রাফিক পুলিশ, ভীষণভাবে, মানে ওর কিছু কথা, একটি ইয়াং ছেলেই মনে হয় ছিল, ওর কিছু কথা আমার মনে হয় যেন, আমি যখন পরবর্তী ক্ষেত্রে সেগুলো মনে করি, ওগুলো যেন মেডিসিনের মতো কাজ করেছিল। কারণ আমি ব্যাগটা খুঁজছিলাম, ভীষণভাবে ব্যাগটা খুঁজছিলাম যে আমি যদি বাড়িতে ফোনটা করতে পারি, কারণ যেহেতু আমি রাস্তায় একা ছিলাম। তো ছেলেটি আমাকে বলে যে আপনার ব্যাগ ধরা, মানে ব্যাগ পেয়ে যাবেন, ট্যাক্সি ধরা পড়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার কি নাম্বার মনে আছে? তো এখন যেহেতু সবাইকারই মোবাইলে সেভ করা,
সব নাম্বার মনে না থাকলেও আমার একটি নাম্বার মনে ছিল এবং আমি সেটা বলতে পেরেছিলাম, যার জন্য বাড়িতে তারা যোগাযোগ করে, আমার সঙ্গে কোনো কথা হয় না। কিন্তু ওই যে পোর্শনটা ঝুলছে, আমি ব্যাগটা হাতে খুলছি আর সমানে আমি বুঝতে পারছি কিছু একটা ঝুলছে, কি ঝুলছে ওদিকে আমি কনসেন্ট্রেট করতে পারিনি, আমি এভাবে ওঠাচ্ছি আর ওটা ভাব করে পড়ছি, এইরকমই একটা ব্যাপার ছিল। তো ছেলেটি তখন আমার গলায়, আমি সালোয়ার স্যুট পরেছিলাম, আমার গলায় যে ব্ল্যাক স্কার্ফটা ছিল ওটা নিয়ে বলো দিদি আপনি দাঁড়ান তো বলে ওই স্কার্ফটাকে আমার মাথায় জড়িয়ে দিয়েছিল, জড়িয়ে ওর সঙ্গে সঙ্গেই মানে একটা অটো নিয়ে করে আমাকে সামনে যে হসপিটালটা আমাকে সেখানে নিয়ে যায়। আমার মনে আছে অ্যাম্বুলেন্সে যিনি আমার সঙ্গে ছিলেন তিনি মনে হয় একটু নার্ভাস ছিলেন। হ্যাঁ, তো কারণ হয় না যে কানের কাছে শুনছে, মানে এখন এগুলো ইয়ে করি, আমি ওনাকে বলেছিলাম আপনি একদম চিন্তা করবেন না, দিনে না পাঁচ দিনে রিলিজ করা হয়, সেটাও আমার বাড়ির লোকের কাছে খুব আশ্চর্য ছিল যে এরকম একটা, কিন্তু ডাক্তার বলেছিলেন যে ওনার বাড়ির এনভায়রনমেন্ট দরকার, এখানে থাকলে উনি মেন্টালি আরো বেশি, এটা সত্যি কথা, মানে আমি নিজেও সেটা ফিল করি, যথেষ্ট বড়সড় মানে হসপিটালে ছিলাম তবুও হসপিটাল তো হসপিটালই হয়, তো সেই জন্য আমার মনে হয়েছিল যে না আমার আমি মনে হয় বাড়ি গেলেই ভালো হবো, কিন্তু কিছু রেস্ট্রিকশন কিছু নিয়ম কানুন আমাকে একদম বেঁধে দেওয়া হয়। যেমন আমি রান্না করতে খুব ভালোবাসি, আমাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে রান্নাঘরে রান্নার আগুনের সামনে আপনার যাওয়া যাবে না, এছাড়া আরো আমাকে টেনশন করতে বারণ করা হয়। তো এই মুহূর্তে ভীষণ ভাবে সাপোর্ট করে আমার মেয়েরা, ভীষণ ভাবে আমার দুই মেয়ে সব সময় এক, এমনকি কথায় কথায় হাউ হাউ করে কেঁদে ফেলা, সামান্য ব্যাপারে যেগুলো কোনো ঘটনাই না, খুব সামান্য ব্যাপারে এক্সাইটেড হয়ে যাওয়া, বক বক করা, কেঁদে নিজেকে বোঝানো যে আমার কি হয়ে গেল, তখন আমার মেয়েরা সবসময় একই কথা বোঝাতো যে তুমি যদি আজকে ফিরে না আসতে তাহলে কি হতো, তাহলে তো কিছুই ছিল না, তুমি ওটাকে পজিটিভ ভাবো যে তুমি যখন রিটার্ন করেছো তার মানে তোমার অনেক কিছু করার আছে। একদম ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করাটা তো আমরা এখন সবাই খুব অভ্যস্ত, ওই ফোনে আমি দেখতে লাগলাম যে আমার মতো মহিলারা, ইয়াং মেয়েরা খুব ভালো বিজনেস করছে অনলাইন, তো ওদের আমি ফলো করতে শুরু করলাম, কারণ এই গার্মেন্টস লাইনে আমার একটা অভিজ্ঞতা ছিল, আমি আমাদের নিজেদের দোকানেই মানে যখন আমাদের রিটেল শপ ছিল তো আমি নিজেই কাউন্টারের ব্যাপারে দাঁড়িয়ে প্রায় 10-15 বছর নিজের দোকানে সেলসম্যানশিপে করেছি, এক সময় করেছি, এটা তখন আমার মিমিস কালেকশন, মিমিস কালেকশন আমার ডাক নাম, মিমি আপনার নাম, ডাক নাম মিমি, সেই মিমিস কালেকশন নিয়ে আমি অনলাইন বিজনেস স্টার্ট করলাম এবং টুকটুক করে আমার কাজ এগোচ্ছে। কি কি আছে তাতে সেই অনলাইন বিজনেস? শাড়ি এবং এটা কি মিমিস কালেকশন? হ্যাঁ, এটা মিমিস কালেকশনের শাড়ি এবং এটা আমার নিজের ডিজাইন করা শাড়ি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি জুয়েলারি এ সমস্ত জুয়েলারি এখন অবধি রাখিনি, আমার কুর্তিস কালেকশন রয়েছে, সালোয়ার স্যুট পিসের কালেকশন রয়েছে আর শাড়ি রয়েছে। অসম্ভব পজিটিভ গল্প আপনার, মানে এরকম জায়গায় এমনি আমাদের অনেক সময় কিছু হয় না, তাতেই আমরা, আমি অনেকে দেখেছি তারা খুব ডিপ্রেশনে ভোগে, আমি একেবারেই ডিপ্রেশনে ভুগি, এখন তো ডিপ্রেশন শব্দ মুড়ি মুড়কির মতো ব্যবহার করা হয়, তো এইটা আর কি যারা দেখছেন এইরকম পজিটিভ একজন মানুষকে মনে রাখবেন সবসময় যে সব সম্ভব, এরকম একটা সাংঘাতিক ঘটনার পরেও বাড়িতে থেকেও উনি যে এই নতুন করে একটা জিনিস করতে পেরেছেন, তো এটা খুব একটা বড় এক্সাম্পল যে আমি যদি ভাবি যে না ওই সময়ে যে উনি ভেবেছিলেন যে আমি পারবো, আমাকে বাঁচতেই হবে, ওইটাই কোথাও আর কি ফিরে আসার কেউ শুনেছিল। এবং আমরা ভীষণ মা তারার ভক্ত, আমি বলছি আমার খুব বড় ঠাকুরগণ, আমি মনে করি সেই মুহূর্তে তারা মা আমার সঙ্গে ছিল, নালে আমি এভাবে কখনোই ফিরতে পারতাম না, এটা একটা সাংঘাতিক বিশ্বাস নিয়েই চলি আর কি, যে ওপরের দুটো চোখ নিশ্চয়ই তাকিয়েছিল আর কি। তবে আজকে আপনার সঙ্গে কে এসেছে? আমার মা এসেছে, মাকে ডাকি আমরা, আসুন মাসিমা। কেমন লাগছে কিছু বলুন। হ্যাঁ, এখানে এসে তো খুবই ভালো লাগছে, তবে যে যেটা বলতে চাই আমার মেয়ের সেই ভয়ঙ্কর দিনটার কথা প্রথমে তো আমাকে জানানো হয়নি, তারপরে হসপিটাল থেকে আসার পরে আমাকে জানানো হয়েছে, ঈশ্বরের অশেষ কৃপা, আমার মেয়ের মনের জোর, সাহস এবং ডাক্তারদের প্রচেষ্টা আমার মেয়ে আজকে এখানে। আপনার নিশ্চয়ই খুব গর্ববোধ হয় ওর জন্য। নিশ্চয়ই
এইটা আজ আপনি আমাদের পক্ষ থেকে ওর হাতে তুলে দিন, আমাদের প্রথম দশভুজা পাপিয়া শু। আর এই একটা ছোট্ট গিফট হ্যাম্পার নিও আমাদের পক্ষ থেকে, এটাতে অনেক ভালো মন্দ দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে, এইটা আপনাদের দুজনকে দিলাম। পাপিয়া বলুন। ঘরে ঘরে দশভুজা।